আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশুর রহমান আমি আজ নবম ও দশম শ্রেণীর অনুশীলনী একে আটটি বহু নির্বাচনী প্রশ্ন আছে এই আটটি বহু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো বা আলোচনা করবো তো আমি এই বাস্তব সংখ্যা অধ্যায় থেকে আরও দুটি টিউটোরিয়াল দেখেছি দিয়েছি বা আপলোড করেছি এগুলি দেখে নিবা তোমরা তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এখানে এক নম্বর প্রশ্নটি বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা তো অমূলত সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ দে দশমিক ভগ্নাংশটাকে আবৃত করা যায় না কোনোভাবেই সেটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ তো এখানে আমরা দেখতেছি ক নাম্বার উত্তরটি আছে শূন্য দশমিক তিন তো যে কোনো সংখ্যার উপরে পৌন থাকা মানে হচ্ছে এটি আবৃত দশমিক ভগ্নাংশ তো যেহেতু এটি আবৃত দশমিক ভগ্নাংশ অতএব এটি মূলত সংখ্যা এটি অমূলত সংখ্যা নয় তারপরে আমরা দেখতেছি খনাম্বারে যেটি আছে খনাম্বারে আছে সিক্সটিন বাই নাইন রুটের রুটের ভিতরে আছে সিক্সটিন বাই নাইন তো এখন আমরা যদি সিক্সটিনকে রুট করি তাহলে হবে ফোর আর নাইনকে যদি আমরা রুট করি তাহলে হবে থ্রি তাহলে মানে ফোর বাই থ্রি সিক্সটিনকে রুট করলে হবে ফোর কারণ ষোলো বলতে চারের স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যায় আবার নয় বলতে তিনের স্কোয়ার তিন ত্রিকা নয় তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে তাহলে ফোর বাই থ্রি হবে আর ফোর বাই থ্রিকে যদি আমরা ভাগ করি ভাগ করলে আমরা পাচ্ছি কি দেখো ক্যালকুলেটরে দেখানো হচ্ছে এখানে ক্যালকুলেটরও আছে যে ফোর বাই দেখা যায় হ্যাঁ দেখা যায় ফোরকে যদি থ্রি দিয়ে ভাগ করা হয় তাহলে এক দশমিক তিন 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 এটা আসছে তো বারবার তিন 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 আসার অর্থ হচ্ছে তিনের উপরে পৌনপণিক অর্থাৎ আবৃত করা যায় একই জিনিস বারবার ঘুরে আসলে একই জিনিস যদি বারবার ঘুরে আসে এটিকে আবৃত করা যায় পৌনপণিকের মাধ্যমে তাহলে এটি হচ্ছে এক দশমিক তিন পৌনপণিক অথবা এটি মূলত সংখ্যা তাহলে এটিও অমূল সংখ্যা নয় তারপরে যেটি আছে গ নাম্বারে ঘনমূল এইট বাই টোয়েন্টি সেভেন তো এইটকে যদি ঘনমূল করা হয় তাহলে এইটের উপরে হচ্ছে টু এ টু কিউব হবে এইট কিউব এবং ঘন কাটা যাবে আবার সাতাশকে যদি আমরা কিউব করি তাহলে থ্রি কিউব হবে এটি সাতাশের সাতাশকে আমরা থ্রি কিউব লিখতে পারি তাহলে কিউবে আর ঘন কাটা যাবে তখন এখানে থাকবে থ্রি তাহলে টু বাই আমরা যদি টুকে থ্রি দিয়ে ভাগ দিই টুকে থ্রি দিয়ে ভাগ দিলে হয় আমরা ক্যালকুলেটরে দেখি শূন্য দশমিক ছয় 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 এভাবে আসছে বারবার ছয় ছয় আসছে তার মানে ছয়ের উপর পন দিলে এটিও কি হয়ে যায় আবৃত হয়ে যায় তার মানে গ মূল সংখ্যা অমূল্য সংখ্যা নয় এবার ফাইভ বাই রুট থ্রি তো আমরা ফাইভকে যদি রুট থ্রি দিয়ে ভাগ দিই ফাইভ ডিভাইড আমরা যদি লিখি রুট থ্রি তাহলে আমরা কি পাচ্ছি দেখি এটির কোনো নেই আমরা দেখতে পাচ্ছি যে এটি আবৃত করার মতো কোনো ব্যবস্থা নেই এইট এইট সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর ফাইভ নাইন এভাবে একটার পর একটা ভিন্ন অঙ্ক আসতেছে তো ভিন্ন অঙ্ক আসলে এটিকে আবৃত করা সম্ভব নয় অতএব আমাদের উত্তর হবে এখানে ঘ নাম্বার উত্তর গেল এটি এবার আমরা যদি দুই নম্বর প্রশ্নটি দেখি দুই নম্বর প্রশ্ন বি সি এবিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি বর্গ সংখ্যা তো এবিসিডিকে চারটি যদি ক্রমিক সংখ্যা হয় ক্রমিক সংখ্যা বলতে পাশাপাশি সংখ্যাগুলিকে ক্রমিক সংখ্যা বলে তো এক দুই তিন চার যদি আমি ধরি তাহলে আমরা এখানে গুণ করে দেখি এক গুণন দুই গুণন তিন গুণন চার এই পাশাপাশি চারটি ক্রমিক সংখ্যা তো এটি হয়েছে চব্বিশ তো চব্বিশের সাথে চব্বিশ থেকে যদি আমি সরি আমাকে এটা এটা চব্বিশ চব্বিশ কি হচ্ছে না পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না কারণ পূর্ণবর্গ বলছে এখানে কোনটি তারপরে আমরা যদি পরেরটাকে দেখি এবি ইন্টু সিডি তার মানে ওয়ান ইন্টু টু এটার সাথে যোগ হবে থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর তাহলে চোদ্দো কারণ তিন চারে বারো আর দুই একে দুই বারো আর দুয়ে যোগ করলে হবে চোদ্দো এটি চোদ্দো এটি পূর্ণ সংখ্যা না তারপরে যদি আমরা দেখি এবিসিডি তো এবিসিডিতে আমরা আগেই পাইছি চব্বিশ চব্বিশের সাথে এক যোগ করলে পঁচিশ হয় তো পঁচিশ পূর্ণবর্গ কারণ ফাইভ স্কোয়ার তাহলে আমরা গ নম্বর উত্তরটি পেয়ে যাই আর এখানে চব্বিশ থেকে এক করলে তেইশ তাহলে আমাদের এখানের উত্তর হচ্ছে গ কারণ এবিসিডি চব্বিশ হবে চব্বিশের সাথে এক যোগ করলে পঁচিশ হয় তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা এবার আমরা চলে যাব তিন নম্বর তিন নাম্বারটিতে যদি আমি দেখি তিন নম্বরে বলছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা কাকে বলে সেটি নিয়েও আমার একটি ভিডিও আছে এবং মৌলিক সংখ্যা বের করার একটি ভিডিও আছে তোমরা এটা দেখে নিও ভিডিওটি তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা একের চেয়ে বড় যে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে একের চেয়ে বড় যে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না বা গুণনীয় হিসেবে পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে একের চেয়ে বড় বলতে দুই তো দুইকে আমরা ভাঙ্গাতে পারি না উৎপাদক বিশ্লেষণ করলে দুই একে দুই হয় তাহলে দুই একটি মৌলিক সংখ্যা তিন তিন ও তিনেকে তিন ছাড়া আর ভাঙানো যায় না তিন একটি মৌলিক সংখ্যা চারকে ভাঙানো যায় চার দুই দুগুনা চার তাহলে এটি মৌলিক সংখ্যা নয় তারপরে পাঁচকে ভাঙানো যায় না পাঁচ একে পাঁচ শুধু তাহলে তিনটি মৌলিক সংখ্যা পাইছি ছয়কে ভাঙানো যায় তিন দুগুণা ছয় সাতকে ভাঙানো যায় না কে সাত ছাড়া চারটি মৌলিক সংখ্যা পাইছি আটকে ভাঙানো যায় চার দুগুণা আট নয়কে ভাঙানো যায় তিন ত্রিকা নয় দশকে ভাঙানো যায় পাঁচ দুগুণা দশ তার মানে আমরা চারটি মৌলিক সংখ্যা পাই তাহলে এটির উত্তর হচ্ছে চার অর্থাৎ খ নাম্বার উত্তর কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য সহ সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ যেগুলিকে যেগুলি ভগ্নাংশ নয় এমন ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে এখানে আমরা যদি পাই এখানে জোর পূর্ণ সংখ্যা পাচ্ছে এটা এটা হচ্ছে জোর পূর্ণ সংখ্যা আর এটাকে যদি আমরা দেখি এই শূন্য থেকে এদিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে যেতে থাকবে থ্রি ফোর তাহলে এখানে সিরিয়াল আছে এখানে শূন্য থেকে এক দুই এদিকেও সিরিয়াল আছে তাহলে খ নাম্বারটাই হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট একটি ব্যাজর সংখ্যা আর এটি সকল পূর্ণ সংখ্যা নয় কারণ এখানে চার পর্যন্ত শেষ হয়ে গেছে তাহলে আমাদের এ এটি হচ্ছে জোর পূর্ণ সংখ্যা এটি হচ্ছে বেজর পূর্ণ সংখ্যা এটি হচ্ছে সীমিত সংখ্যা এটা সকল নয় আর এটার ভিতরে শূন্য থেকে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যেতে যেতে থাকবে এদিকে শূন্য থেকে ওয়ান টু থ্রি এভাবে যেতে থাকবো অতএব খ নাম্বারটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট পাঁচ নম্বরে যদি আমরা দেখি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজর সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা এটি সত্য কারণ আমরা এককে যদি স্কোয়ার করি এককে স্কোয়ার করলে এক একে এক এটি বীজ সংখ্যা আমরা যদি বীজ সংখ্যা হিসেবে তিন নিই তিন ত্রিকা নয় তিনকে স্কোয়ার করলে তিন ত্রিকা নয় এটি বিজয় সংখ্যা আমরা যদি পাঁচ নেই পাঁচ পাঁচ পঁচিশ একটি বিজয় সংখ্যা তাহলে এক নম্বরটা সঠিক দুই নম্বরটা যদি আমরা দেখি দুইটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা দুইটি জোর সংখ্যা যদি আমি দুই নিই একটি আরেকটি যদি চার নেই পাশাপাশি দুইটি জোর সংখ্যা তাহলে চার দোগুনা আট এই আটের গুণিতক সকল সংখ্যায় কী হবে জোর হবে কারণ আটকে যদি আমি এক দিয়ে গুণ করি আট এটি জোর সংখ্যা আটকে যদি দুই দিয়ে গুন করি ষোলো এটি জোর সংখ্যা আটকে যদি তিন দিয়ে গুণ করি এটি চব্বিশ এটিও জোর সংখ্যা তাছাড়া যদি আরও অন্যদিকেও যাই আমি চার এবং ছয় নেই চারশো চব্বিশ চব্বিশকে এক দিয়ে গুণ করলে চব্বিশ জোর সংখ্যা চব্বিশকে দুই দিয়ে গুণ করলে আটচল্লিশ জোর সংখ্যা চব্বিশকে তিন দিয়ে গুণ করলে বাহাত্তর জোর সংখ্যা তাহলে এটিও সঠিক কারণ দুইটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা এটি সত্য নয় কারণ পূর্ণ পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে যদি রুট করা হয় এটি মূলত সংখ্যা কখনোই সম্ভব নয় এটি অমূলত সংখ্যা তাহলে এটি সঠিক নয় কারণ পূর্ণবর্গ নয় আমি দুই দুই পূর্ণবর্গ নয় দুইকে যদি রুট করি এটি মূলত সংখ্যা হবে না তিন পূর্ণবর্গ নয় এটিকে যদি আমরা রুট করি এটি মূলত সংখ্যা হবে না চার পূর্ণবর্গ এটিকে যদি আমরা রুট করি এটি মূলত সংখ্যা তো এই জন্য পূর্ণবর্গ নয় চারটি হচ্ছে চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা তো নয়কে যদি আমরা রুট করি তিন হবে তাহলে এটা মূলত সংখ্যা হবে কিন্তু দুই তিন পাঁচ সাত এই ধরনের সংখ্যা ছয় যেগুলি পূর্ণবর্গ নয় এগুলিকে যদি রুট করা হয় বা বর্গমন করা হয় তাহলে এটি অমূল্য সংখ্যা হবে এই জন্য তিন নাম্বারটা সঠিক নয় সঠিক হচ্ছে এক এবং দুই অর্থাৎ ক এবার আমরা যদি ছয় নাম্বারটা দেখি ছয় নম্বরে আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণপল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে যেগুলি ঋণাত্মক নয় ধনাত্মক সংখ্যাগুলি তো এক আমি যদি পাশাপাশি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই এক দুই তিন আর এগুলিকে যদি গুণ করি একের সাথে দুই গুণ করলে দুই দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় তো এটাকে ছয় দিয়ে ভাগ করা যায় আবার যদি আমি দুই তিন চার নেই তাহলে দুইয়ের সাথে তিন গুণ করলে বারো সরি দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় আর ছয়ের সাথে চার গুণ করলে চারশো চব্বিশ চব্বিশকে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এটি সহজেই আমরা ছয়কে পেয়ে যাচ্ছি পাঁচও নয় সাতও নয় এগারো নয় কে ছয় দিয়ে ভাগ করা যায় চব্বিশকেও ছয় দিয়ে ভাগ করা যায় এবার এর চেয়ে গুণ পরীতে গুণ করলে যেটা আসবে এটাও ছয় দিয়ে ভাগ করা যাবে তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য এবার সাত নম্বরটা যদি আমরা দেখি এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা ক্রমিক জোর সংখ্যা অর্থাৎ পাশাপাশি দুইটি জোর সংখ্যা অর্থাৎ একটি যদি দুই হয় আরেকটি হবে চার অর্থাৎ একটি যদি চার হয় আরেকটি হবে ছয় এগুলি হচ্ছে পাশাপাশি ক্রমিক জোর সংখ্যা নিচের কোনটি বিজোর সংখ্যা তো এখন স্কোয়ার মানে দুইয়ের দুই যদি দুই একে এ স্কোয়ার হচ্ছে চার যদি চার ধরি চার চারে ষোলো তাহলে এটি জোর বেজোর সংখ্যা নয় বিও যদি আমরা ওই দুই চার ছয় এবার ধরি ছয় ছয় ছত্রিশ অথবা চার চারে ষোলো দুই দুগো চার তাহলে এটিও বীজর সংখ্যা এটাকে যদি আমরা দুই ধরি তাহলে দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে চার চার যোগে এক পাঁচ তাহলে এটি বীজর সংখ্যা হবে কারণ এটাকে যদি চারও ধরি চার চারে ষোলো ষোলো একে সতেরো এটাকে যদি ছয় ধরি ছয় ছয় ছত্রিশ ছয়ত্রিশ একে সাইত্রিশ তাহলে এই এটি বি জোর সংখ্যা পাচ্ছি এটা জোর সংখ্যা হয়ে যাবে আবার কারণ জোরের সাথে দুই যোগ করলে জোরেই হবে তাহলে এখানে উত্তরটি হচ্ছে গ এবার যদি আমরা আট নম্বর প্রশ্নটি দেখি আট নাম্বার প্রশ্নটিতে কী আছে এ ও বি দুইটি এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ আছে তাহলে আমরা খুব সহজে এটি উত্তরটা পেয়ে যাব কারণ আমরা জানি এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি হলিস্কোয়ারটা হচ্ছে পূর্ণবর্গ তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলেই কী হয় এ প্লাস বি হোলিস্কোয়ার হয় অথবা যদি মাইনাস টু এবি থাকতো তাও এটি পূর্ণবর্গ হতো কারণ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারেও একটি সূত্র পূর্ণবর্গ সূত্র হয়ে যায় তাহলে আমাদের এ মাইনাস বি নিলেও হবে না এবি নিলেও হবে না এবি নিলেও হবে না তার মানে আমাদের শুধু টু এ বি দিয়েই হবে তাহলে তার মানে স্কোয়ার প্লাস টু এবি প্লাস স্কোয়ার যোগ করার কথা বলছে যেহেতু তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের এক থেকে আট পর্যন্ত যে বহু ছিল সেগুলি সমাধান করে দেখিয়েছি আশা করি তোমাদের বুঝে আসবে আর যদি কোনো কারণে বুঝে না আসে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করো এই দোয়া করি আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি